হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আমি কিন্তু প্রথমেই একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটি দেখছেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি একটু কষ্ট করে বাজিয়ে দিবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনি লাইক করে থাকেন তাহলে একটু লাইকও দিয়ে দিবেন। আমার এই হসপিটালে ব্লগটি ছিল রমজানের প্রথম দিকে, কিন্তু আপনাদের সাথে অনেক দিন হয়ে গেল শেয়ার করা হয়নি। তো ভাবলাম আর দেরি না করে এখনই শেয়ার করে ফেলি। তো ভিউয়ার্স দেখুন, আমাদের নিউ ইয়র্কের কুইন্সের হসপিটাল এটা। এটার নামও হচ্ছে কুইন্স জেনারেল হসপিটাল। দেখতে কিন্তু খুবই সুন্দর, হসপিটালটা অনেক বড় আর এটার সার্ভিসও কিন্তু অনেক ভালো। তো আমি এখানে আমার ছেলে মেয়েকে রেগুলার চেক আপের জন্য নিয়ে আসি, আমিও আসি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমি এটাতেই আসতাম। অনেক সুন্দর একটা ওয়েদার ছিল রমজানের প্রথম দিকে। তো আশা করি আপনারা ওয়েদারটা দেখেই বুঝতে পারলেন কত সুন্দর বাতাস, তারপর একটু সানি ডে, রৌদ্র থাকলেও কিন্তু রৌদ্রের কোনো তাপ ছিল না। আর রোজা প্রথম দিকে গরম ছিল না, এখন তো প্রচণ্ড গরম আমাদের এখানে। তো অনেক সুন্দর ওয়েদার ছিল আর দেখেন কত সুন্দর ক্লিন। আমি ওইদিকে ওপর তালা থেকে করছি, আমি সেকেন্ড ফ্লোরে আছি আর নিচে আমি এটা ওঠাচ্ছি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাইরো। আর যারা নিউ ইয়র্কে আছেন তারা অবশ্য এটার সাথে পরিচিত। আমি জাইরো পছন্দ করি, বাট বাঙালি যেটা জ্যাকসন হাইট, তারপর অন্যান্য জায়গা পাওয়া যায় ওইটা পছন্দ করি। আরবিক, তারপর আরও অন্যান্য আছে, আমি এগুলো পছন্দ করি না। তো আমি যদি খাই আমি বাঙালিটাই খাই। আর এই যে অন্য পাশে হসপিটালের আমি যে জায়গাটায় ছিলাম, এর আগেরটা ছিল এক পাশের আর এইগুলো হচ্ছে অন্য পাশের। তো এই পাশের গাছগুলোও খুব সুন্দর। এখানে যেহেতু স্প্রিংয়ের পরপরই আমি এটা শ্যুট করেছিলাম, তো স্প্রিংয়ে সবগুলো পাতা নতুন পাতা গজালো। তো নতুন পাতা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই ডিপার্টমেন্টটা, ক্যামেরার সামনে যে ডিপার্টমেন্টটা আছে এটার নিচতলায় হচ্ছে ইমার্জেন্সি, যে ইআর বলে, ইমার্জেন্সি রুম। এটা এই যে নেচারটা, আর উপরে হচ্ছে অন্যান্যগুলো। সেকেন্ড ফ্লোরে আই থিঙ্ক গাইনি, হ্যাঁ গাইনোকোলজিক আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন যেতাম, তো ওই জন্য সেকেন্ড ফ্লোর পর্যন্তই আমার যাওয়া হয়েছে। তার উপরে কী আছে আসলে জানি না। এই যে আমার ছেলে স্টলার থেকে নেমে শুরু হয়ে গেল ওর দুষ্টামি, এই জন্যই আসলে স্টলারে বসে রাখা লাগলো ওকে। তো একবার তো বাবা গিয়ে নিয়ে আসলো, আরেকবার বোন যাবে, বোন নিয়ে আসবে, ওই রকমই করে আমার ছেলে দুষ্টামি। দেখেন ওদের ভাই বোনের দুষ্টামিটা। আমরা গিয়েছিলাম বিকালের দিকে, আর বিকালের দিকে ডক্টরের একটু বিজি ছিল, লাঞ্চের পর থেকে একটু বিজি হয়ে যায় তখন। আর আমার ছেলে মেয়ে তো বোরিং হচ্ছিলই, আমরা সবাই বোরিং হয়ে গিয়েছিলাম। ডক্টরে গেলে দেখা যায় যে 2-3 ঘন্টা যা চলে যায়। ওইদিকে দোহার বাবা একটু ভিতরে গিয়ে খোঁজ নিচ্ছিল যে এত লেট কেন ডক্টরের কাছে। তো দোহা আবার ওইদিকে একটু মিস করলো যে ওর বাবা কোথায়, ওর বাবাকে একদমই চোখের আড়াল করতে চায় না। আর এই যে এখানে খালার, তারপর বুক নিয়ে বসে আছে আমার মেয়ে। হসপিটালে এরকম বাচ্চাদের জন্য রাখা হলো যে বাচ্চারা যেন বোরিং ফিল না হয়, আর এখানে এসে যেন কান্নাকাটি দুষ্টুমি না করে, ওই জন্য কালার, তারপর পেন্সিল, এগুলো অনেকগুলো বুক রাখা হয়। আর একজন মহিলাও থাকে, লাল পোশাক পরনে একটা মহিলা আছে কর্নারে, ওই যে একটু দেখা যায়, উনি বসে থাকেন এখানে, বসে সব বাচ্চাদেরকে দেখেন যে কে কী করে।
ওনাদেরকে যদি হেল্প লাগে তাহলে ওই মহিলা হেল্প করে কালার করতে, আর ওর যা ইচ্ছে তাই করতেছে দুহা। আর ওমার ওইদিকে একটা বেবি ছিল, বেবির সাথে খেলা করতেছিল ওমার, আর এই বেবিটা মনে হয় ওর মার সাথে চলে গেল বাসায়। তো ও খুঁজতেছে যে বেবিটা কোথায়, না পেয়ে আবার ওর বাবার কাছে ফিরে যাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে ওমারকে ডক্টরে ডাকবে, তারপর ডক্টরে দেখে ওর ব্লাড টেস্ট আছে, ব্লাড দিতে হবে। তো আশা করি আপনারা এনজয় করবেন। আমি একটু মিউজিক দিয়ে দিচ্ছি, ওকে কীভাবে ডক্টরের কাছে নিয়ে যাই সেটাও দেখবেন। এই তো আমরা চলে গেলাম নার্সিং রুমে। তো নার্সের যেগুলো কাজ থাকে ওগুলো সেরে তারপরে ডক্টরে দেখবে। তো ওর বাবা ওর ড্রেস খুলে দিচ্ছে, আর ও হাসতেছে, একটু পরেই তো কান্না করবে যখন ব্লাড নেবে। ওমারের কিন্তু ব্লাডটা নিতে অনেক কষ্ট হয়েছিল। তো আমাদের ডক্টর দেখা শেষ, এখন ল্যাবের সামনে এসে বসলাম, আর আমার ছেলেকে ব্লাডটা দিতে অনেক কষ্ট করা লাগলো। এক ঘন্টা প্রায় ওরা চেষ্টা করার পর ফাইনালি ব্লাডটা নিল। তো আমাদের শেষ, আমরা এখন চলে যাচ্ছি, আর বাহিরের যাচ্ছি, আর বাহিরের দৃশ্যটাও একটু দেখেন, অনেক ভালো লাগবে আপনাদের। আমরা আসার সময় এলিভেটর ধরে আসছিলাম একদিকে, আর যাওয়ার সময় আবার যাচ্ছি আরেকদিকে। আরেকদিকে যাওয়ার কারণ হলো আমি একটু শপিংয়ে যাব, তো এদিকে গেলে একটু সুবিধা হবে বের হতে, এই জন্য এদিকেই যাচ্ছি। আর এই যে দুহা সামনে যাচ্ছে, গিয়ে যখন এক্সিটটা দেখলো তখন আবার ফিরে আসলো যে ও একা বের হবে না। আমার মেয়ে আবার ওইদিকে ভালো আছে, বের হয় না। এই যে আমরা এখন বাহিরে চলে যাব, এক্সিট ধরে চলে আসছি, আর ওমর এদিকে ঘুমিয়ে গেল, ঘুমাবে তো, ব্লাড দিতে গিয়ে এত কান্না করেছে ছেলেটা, একদম ঘুমিয়ে গেল, শরীর টায়ার্ড হয়ে স্ট্রলারে বসাতেই ওমর ঘুমিয়ে গেল। আর দুহা এদিকে যাইতে একটু ভয় পাচ্ছে, কারণ ও ইউজুয়ালি এটা দিয়ে যায় না, ও সাধারণত এলিভেটর বা অ্যাক্সিলেটর দিয়েই যায়, এটা দিয়েও কখনো যায়নি, তো একটু ভয় পাচ্ছে। আর আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, বাহিরের দৃশ্যটাও দেখবেন। আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনারা প্লিজ কমপ্লিট করবেন ভিডিওটা। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আপনারা সবার জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।